গুড মর্নিং কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব অনেক স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম কমপ্লিট করার পরে খাওয়া দাওয়া করে সাজগোজ করে রিলস বানাচ্ছিলাম আর তখনই কিন্তু ফ্লিপকার্ট থেকে এই দেখো চলে আসে আমার পার্সেল যেটা তোমাদের দাদা ভাই বেশ কয়েকদিন আগে যেখানটায় নেটওয়ার্ক থাকে ওখানটায় এসেছিলো তখন অর্ডার দিয়ে দিয়েছিল ও কিন্তু যখনই যেখানটায় নেটওয়ার্ক আসে ও আসে ওখানটায় তখনই কিন্তু আমাকে জিজ্ঞেস করে তুমি কি নিবে বলো আর এবার কিন্তু ওকে আমি বলেছিলাম যে আমি শাড়ি বা ড্রেস কোনো কিছুই নিব না তুমি একটা কাজ করো আইফোনের একটা ফ্লিপকভার অর্ডার করে দাও তো তোমাদের দাদাভাই কিন্তু রীতিমতন এই দেখো আইফোনের একটা ফ্লিপ ফ্লিপকভার অর্ডার করে দিয়েছিল নিজেই কিন্তু পছন্দ করে অর্ডার করে দিয়েছিল আমি বলা মাত্রই তো যাই হোক ওই জিনিসটাই কিন্তু হাতে পেলাম আজকে প্রায় তিন চার দিন মতন পরে অবশ্যই কমেন্ট করে জানাবে জিনিসটা তোমাদের কেমন লাগলো তো তারপরেই না চলে গেছিলাম দু একটা ভিডিও বানিয়ে স্নান করতে স্নান টান করে ফ্রেশ হয়ে দেখো বলে এখন রুমে দু একজন আমাকে জিজ্ঞেস করছিলো দিদিভাই তুমি মুখে কি কি ক্রিম ব্যবহার করো একটুখানি ভিডিওতে দেখিও সত্যি কথা বলতে কি আমি মুখে খুব একটা বেশি কিছু ক্রিম লাগাই না এমনি নর্মালি গোলাপ জল একটুখানি লাগাই আর ময়েশচারের মধ্যে আমি কিন্তু এক্স বলে একটা ময়েশ্চার আছে ওটাই কিন্তু ব্যবহার করি ওটা কিন্তু আমাকে ডক্টর সাজেস্ট করছিলো তাছাড়া আমি দু একবার ভিডিওতেও দেখিয়েছিলাম দু একজন কিন্তু ব্যবহার করেছ আমাকে পার্সোনালি মেসেজ করেও জানিয়েছ যে দিদিভাই ক্রিমটা খুবই ভালো তো ওগুলোই কিন্তু ব্যবহার করি আর ফাউন্ডেশনের মধ্যে আমি কিন্তু ব্যবহার করি ল্যাকমি সিসি ক্রিম আর কিন্তু কোনো কিছুই ব্যবহার করি না মুখে আর এমনি লিপস্টিক কাজল ওগুলো তো আছেই তো যাই হোক রেডি সেডি হয়ে এই দেখো এখন বসে গেছে খেতে মা কিন্তু গেছিল পুজো দিতে তো ফেরার পথে কিন্তু নিয়ে এসেছিলো বেগুনি পেঁয়াজি ওইগুলোই কিন্তু এই দেখো বসে গেছি এখন খেতে আর মুখ চোখ দেখে বুঝতেই পারছো শরীরটা খুব একটা ভালো নেই কারণ এখন না ওয়েদার চেঞ্জ হচ্ছে তো কখনো ঠান্ডা কখনো গরম ওই জন্য না মাথাটা কেমন একটা ভার করে আছে মাথাটা মাঝে মধ্যে যন্ত্রণা করে হয়তো অতিরিক্ত ফোন ঘাঁটা হয়ে যাচ্ছে ওই জন্যই বা কি কারণে হচ্ছে বুঝতেও পারছি না মাঝে মধ্যে আবার জ্বরও আসছে ওয়েদার চেঞ্জের জন্যই মনে হয় এরমটা হচ্ছে তো যাই হোক চোখ মুখগুলো কেমন একটা হয়ে গেছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো আর আগের থেকে মনে হয় আমি একটুখানি রোগাও হয়ে গেছি তো যাই হোক তারপরে কিন্তু তোমাদের দেখালাম যে ফোনের ব্যাক কভারটা কেমন লাগছে ফোনে পরিয়ে দেওয়ার পরে আর সোজা কিন্তু এখন এই দেখো চলে এসেছি বাইরে তো বাইরে এসে দেখি এই যে কাকু কাকিমা ওই যে ওই সাইডে এখন মানে স্নান করার পালা চলছে তো অনেক আগেই স্নান করে নিয়েছে কাকু এখন ভাইকে স্নান করাচ্ছে তো আর আমি কিন্তু এই যে এইখানটায় ঢুকেছি বাড়ির ভেতরে দেখছি দাদু কী কী সবজিপাতি লাগিয়েছে এবার কিন্তু খুব একটা বেশি সবজিপাতি লাগায়নি যেহেতু ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছিলো ওই জন্যই কিন্তু শুধুমাত্র আলু গাছই কটা লাগিয়েছে আর কিন্তু কোনো কিছুই লাগায়নি এই যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না এটা কিন্তু যেদিনকে বোনের এক্সাম শেষ হয় ওই দিনকেই কিন্তু ভিডিওটা বানিয়েছিলাম তো এই দেখো বোন কিন্তু চলে এসছে আর আসা মাত্রই ও বলছে ওর পরীক্ষা নাকি বেশ ভালোই হয়েছে আর ও নাকি গোটা রাস্তা কাগজ ছিঁড়ে ছিঁড়ে এসেছে এই সবই বলছিল এগুলোই আমরা শুনছিলাম হাসছিলাম ওর সঙ্গে মজা করছিলাম ওকে বলছিলাম যে তো তো পরীক্ষা শেষ হয়ে গেল এবার কিন্তু তুই আমাকে প্রত্যেকদিন ভিডিও বানিয়ে দিবি তো এই কথাবার্তা হচ্ছিল আর এই দেখো আজকে কিন্তু দুপুরবেলাতে ভাত খাইনি যেহেতু সকালবেলাতে বোন যখন গেছিল পরীক্ষা দিতে তখন ভাত খেয়েছিলাম তো বোন বলেই গেছিল যে আজকে কিন্তু বিরিয়ানি নিয়ে আসবে বিরিয়ানি খাবো ওই জন্যই কিন্তু বাবা নিয়ে চলে এসেছিলো দোকান থেকে বাড়ি ফেরার পথে বিরিয়ানি সেটাই দেখো বসে গেছে এখন খেতে তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে একটা বান্ধবী ফোন করছিলো ওর সঙ্গেই গল্প করছিলাম তারপরেই কিন্তু এই যে এই দেখো চলে এসছে এখন জামা কাপড়গুলো তুলতে আমি অন ক্যামেরাতে বাবা মা এবং শ্বশুর শাশুড়ির সঙ্গে যা ব্যবহার করি সেগুলো নাকি সব কিছু মিথ্যে এই ধরনের কমেন্টগুলো কিন্তু আমি পাচ্ছি সত্যি কথা বলতে গিয়ে আমি যেমন আমি তেমনই কিন্তু ভিডিওর সামনে সবটা তুলে ধরি আর আমি কিন্তু সবসময় সিম্পল থাকতেই পছন্দ করি আর সত্যি কথা বলতে কি কে কি বললো কে কি করলো আমার তাতে কোনো কিছুই যায় আসে না আমি সব সবসময় নিজের মতন থাকতেই পছন্দ করি আর সবসময় কিন্তু আমি চেষ্টা করি আমার বাবা মা আর আমার শ্বশুরবাড়ির সবাইকে সঙ্গে নিয়ে চলার ওরাই কিন্তু আমাকে সবসময় সাপোর্ট করে তাছাড়া আমার সুখ দুঃখ সবসময় কিন্তু ওদেরই আমি কাছে পাবো তাছাড়া কিন্তু আর কাউকে কাছে পাবো না ওই জন্যই কিন্তু আমি সবসময় আমার ফ্যামিলি ছাড়া আদারওয়াইজ কারোর কথা খুব একটা বেশি শুনি না আর এই ধরনের কমেন্ট না তোমরা প্লিজ করো না আগে আমার সঙ্গে মিশো মিশে দেখো আমি কেমন তারপরে না হলে এই রকমের কমেন্ট করবে তো যাই আর সত্যি কথা বলতে কি এক একটা খারাপ কমেন্ট এতটা পরিমাণে আসে না দেখার পরই না মনে হয় যে খারাপ কমেন্ট করারও কিন্তু একটা লিমিট থাকে তো যাই হোক হাতের পাঁচটা আঙুল সমান নয় সবার কাছ থেকেই আমাকে শুনতে হবে কথা তো আমি সমস্ত কিছুই কিন্তু হেসে উড়িয়ে দেই তো তেমনি আমাকে যারা খারাপ কমেন্ট করে বা যারা খারাপ কথা বলে তাদেরও কিন্তু কথাগুলো আমি হেসেই উড়িয়ে দিই তো যাই হোক এই যে ভিডিওটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি এই ভিডিওটা কিন্তু আমি যেদিনকে বোনের এক্সাম শেষ হয়ে গেছিলো সেই দিনকে জাস্ট ভিডিওটা তত করেছিলাম তারপরে কন্টিনিউ করতে পারিনি এই ভিডিওটা কিন্তু তার পরের দিন বানিয়েছিলাম তো তার পরের দিন সকালবেলার দিকে এই দেখো এই যে বৌদি না কাকিমা কী হবে জানি না তো মানে উনি এসেছিলেন শাড়ি বিক্রি করতে প্রায় দিনই আমাদের দিকটায় আসে তো জবে এদিকটায় আসে মানে আমার বাড়ির বাবার বাড়ির সেই দিনই কিন্তু আমাদের বাড়িতেও আসে আর এই দেখো কত রকমের শাড়ি নিয়ে এসেছে বেশ অনেক রকমের শাড়ি কিন্তু আমাকে দেখাচ্ছিল আর আমার কিন্তু শাড়িগুলো খুব একটা বেশি ভালো লাগছিল না যেহেতু সামনে সরস্বতী পুজো হোয়াইট কালার বা ইয়েলো কালারের শাড়িগুলোই কিন্তু বেশি ভালো লাগে তো দেখলাম সেই শাড়িগুলো নেই আর যে হোয়াইট কালারের শাড়িটা ছিল ওই শাড়িটা কিন্তু আমার খুব একটা বেশি ভালো লাগেনি ওই জন্যই কিন্তু ওই শাড়িগুলো আর আমি নেই নি আর এখন দেখো তোমাদের যে শাড়িগুলো যে দেখাচ্ছে এগুলো কিন্তু সুতির ছাপা শাড়ি এগুলোই কিন্তু নিয়েছি এই যে শাড়িটা দেখাচ্ছে এটা কিন্তু হচ্ছে আমার বোনের জন্য নেওয়া হয়েছে এই দেখো এই শাড়িটা আর বোন তো ফরসা বোন যাই পরবে তাকে ভালো লাগবে তো এই শাড়িটা কিন্তু বোনের জন্য নেওয়া হয়েছে আর আমি নিজেই কিন্তু নিজের জন্য একটা শাড়ি নিয়েছি আর হ্যাঁ তোমরা কিন্তু দু একজন আমাকে এটাও কমেন্ট করছিলে দিদি ভাই তোমার পরা শাড়িগুলো তুমি কেন তোমার মা এবং শাশুড়ি মাকে পরতে দাও অ্যাকচুয়ালি আমি তো বাবার বাড়িতে থাকি বা শ্বশুর বাড়িতে থাকি যেখানটাই থাকি আমি কিন্তু খুব একটা বেশি শাড়ি পরি না মাঝে মধ্যেই কিন্তু আমি শাড়ি পরি তো তেমনি আমার শাশুড়ি মা আমাকে বলেছিল যে তুমি তো শাড়ি পরো না দু একবার তো পরো তো শাড়িগুলো ফেলে দিবে না তুমি আমাকে দিবে আমি পরবো ওই জন্যই কিন্তু আমি আমার শাশুড়ি মাকে দু একবার পরার পরে শাড়ি দিয়ে দিই তাছাড়া মাঝে মধ্যে শাশুড়ি মাকে শাড়িও এনে দিই তাছাড়া কিছুদিন পরেই কিন্তু তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করবো ওখানটাই দেখবে আমি আমার শাশুড়ি মাকে আর যাকে দুজনকেই কিন্তু দারুণ একটা সোনার জিনিস গিফট করেছি বলে রাখলাম পরে তখন তোমাদের দেখাবো যে দিদিভাইকে আর শাশুড়ি মাকে কী জিনিস দিয়েছি আর আমি কিন্তু আমার মাকেও আমার শাড়িগুলো দিয়ে দিই পরতে যেহেতু আমি খুব একটা বেশি পরি না ওই জন্যই কিন্তু আমার শাশুড়ি মা আর আমার মা দুজনেই কিন্তু আমার শাড়িগুলো পরে তো মা মেয়ের শাড়ি পরবে শাশুড়ি মা বৌমা শাড়ি পরবে বৌমা শাশুড়ি মায়ের শাড়ি পরবে এটা তো কমন জিনিস এটা নিয়ে যে কমেন্ট আসবে পারেনি তো যাই হোক হয়তো যে কমেন্টটা করেছে এমনি নর্মালি ক্যাজুয়ালি করেছো মেবি তো আমি ক্যাজুয়াল ভাবেই কিন্তু যে আমার শাড়ি কিন্তু আমার শাশুড়ি মাও পরে তেমনি কিন্তু আমার মাও পরে আমিও কিন্তু আমার মা আর শাশুড়ি মায়ের শাড়িগুলো পরি শাড়িগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ব্লু কালারের শাড়িটা কিন্তু আমার আর অরেঞ্জ কালারের শাড়িটা কিন্তু আমার বোনের তো তারপরে সন্ধ্যাবেলার দিকে এই দেখো বসে গেছিলাম খেতে তো যাই হোক আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকেই টাটা